আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নাম পাল্টে দিয়েছিলেন, কারণ তার নামের অর্থ সুন্দর ছিল না। প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন, সেই সাহাবি তার নামটা পাল্টাতে চায়নি। অতপর জীবনে সে অনেক বড় বিপদে পড়েছে এবং তার জীবনে দুঃখ দুর্দশা নেমে এসেছে। অতপর সে নিজের ভুল বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নামটি গ্রহণ করা মাত্রই তার ব্যবসা বাণিজ্য জীবনে অনেক উন্নতি নেমে আসে। একবিংশ শতাব্দীতে এসে আমরা নবজাতকের নামকরণ করতে গিয়ে আধুনিকতার দোহাই দিয়ে ইসলাম থেকে ক্রমশ দূরে সরে আসছি। এমনটা করা একদম উচিত না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে, না এ আর এমন কি বিষয়, তবে সত্যি বলতে বিষয়টা কিন্তু ইসলামে বেশ গুরুত্বপূর্ণ। নামের উপরে আপনার অনেক কিছুই নির্ভর করে। একজন মুসলিমের নাম শুনেই যেন বোঝা যায় সে মুসলিম। প্রিয় দর্শক, শুধুমাত্র নাম পাল্টানোর কারণে যে সাহাবের জীবন পাল্টে গিয়েছিল তার পরিচয় এবং নামের গুরুত্ব নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি, তাই শেষ পর্যন্ত দেখুন। আধুনিকতার নাম করে কোনো মুসলিম ঘরের সন্তানকে এমন নাম দেওয়া যাবে না যে নাম শুনলে মানুষ বুঝতে পারবে না যে তার ধর্ম কি। নাম যে শুধুমাত্র পরিচয় প্রকাশ করে এমনটা নয়। আপনার একটি ভালো ইসলামিক নাম থাকলে আপনার জীবন বরকতময় হবে। অপরদিকে নামের কারণে আপনার মহা বিপদও হতে পারে। আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তনে বিশ্বাসী ছিলেন। তিনি পরিবর্তন করতে ভালোবাসতেন। তিনি তার জীবদ্দশায় খারাপ কোনো কিছু দেখলে সেটাকে পরিবর্তন করে ফেলতেন। এরই ধারাবাহিকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু স্থান এবং ব্যক্তির নামও পরিবর্তন করেছেন। বিভিন্ন হাদিস নিবিড়ভাবে যাচাই বাছাই করে পাওয়া যায় সেরকম কিছু ঘটনা। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে তার নাম জিজ্ঞেস করল। ওই সাহাবা জানালেন তার নাম হাজহান। এই হাজহান নামের বাংলা অর্থ হলো দুশ্চিন্তা। এই শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কারো নাম হতে পারে? এই নামের অর্থ তো ভালো নয়। আজ থেকে তোমার নাম হলো সাহাল। সাহাল শব্দের অর্থ হলো সহজ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার নামটি দুশ্চিন্তা থেকে পাল্টে সহজ করে দিলেন, অর্থাৎ হাজহান থেকে সাহাল। কিন্তু এই নামটি গ্রহণ করতে আপত্তি জানালো ওই সাহাবা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বেয়াদবি মাফ করবেন, কিন্তু নামটি তো আমার বাবা মা দিয়েছে, আমি এই নামটি গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবেগের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল এ বিষয় নিয়ে তর্ক করেননি। অতঃপর সাহাবা বাড়ি ফিরে গেলেন। কিন্তু বাড়ি ফেরার পর তো তার দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। চারদিক থেকে তার জীবনে শুধু বিপদ আর বিপদ। সে সংসারেও সুখ পায় না, ব্যবসাতেও ক্ষতিগ্রস্ত হয়। সব বিপদ যেন চারদিক থেকে তাকে জেঁকে ধরেছে। এই সব বিপদ নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় মগ্ন থাকতেন এই সাহাবা, যার নাম হাজহান। অর্থাৎ নামও দুশ্চিন্তা, জীবনভরও দুশ্চিন্তা। অতপর সিনিয়র সাহাবারা তাকে বললেন, তুমি কাজটা ভালো করনি। আল্লাহর রাসূল মহব্বত করে তোমাকে এত সুন্দর একটা নাম দিল, তুমি কিনা তোমার সেই বাপদাদার পুরনো অসুন্দর অর্থযুক্ত নামটাই গ্রহণ করে চললে। এ কথা শোনার পর হাজহান আর এক মুহূর্ত দেরি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল এবং নিজের নাম পরিবর্তন করে সাহাল করে ফেলল। সুবহানাল্লাহ, নাম পরিবর্তনের পর তার নামের মতোই সুন্দর হয়ে গেল তার জীবনটা। আল্লাহু আকবার! রাতারাতি গায়েবীভাবে একের পর এক বিপদ কেটে যেতে লাগলো। ব্যবসায় লাভের মুখ দেখল, সংসারে শান্তি ফিরল। নাম পরিবর্তনের পর থেকে আর কখনো ওই সাহাবিকে কোনো বিষয়ে দুশ্চিন্তা করতে দেখা যায়নি। সুবহানাল্লাহ! আরেকটি ঘটনা বলছি। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নারীকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ওই নারী জবাবে বললেন, আমার নাম আউসিয়া। এই শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউসিয়া, এ নামটার অর্থ তো অতটা সুন্দর না। আজকে থেকে আমি তোমার নাম রাখলাম জামিলা। জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী নারী। যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর নাম বদলে দিলেন, আল্লাহু আকবার, সেদিনের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জামিলা নামক সেই নারী রূপ লাবণ্যে ভরপুর ছিলেন। এত সুন্দরী ছিলেন যা বলার বাইরে। অনেকে বলছিল তার সৌন্দর্য এত বেশি ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম বদলানোর পর থেকে তার জীবদ্দশায় সৌন্দর্যে ভাটা পড়েনি এবং সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তৎকালীন সময়ে মদিনা শহরের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব অর্থ হলো কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ পরায়ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে পা রেখে বললেন,
আমি যে শহরে বাস করব সে শহরের নাম হবে প্রতিশোধ, এ তো অসম্ভব। আমি হলাম রাহমাতাল্লিল আলামিন, পুরো বিশ্বজাহানের জন্য রহমত। আর আমি যে শহরে বাস করব সে শহরের নাম কখনো প্রতিশোধ হতেই পারে না। আজ থেকে এই শহরের নাম হবে তাইবাহ। তাইবাহ এর অর্থ হচ্ছে পবিত্র শহর। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই শহরের নাম রাখা হয় মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শহরে সফর করতে গেলেন। সেখানে গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের এই শহরের নাম কি? স্থানীয়রা বললেন, গাদিরা। গাদিরা অর্থ হলো এমন শহর যে শহরে কোনো গাছপালা জন্মায় না। এই শহরটি ছিল একটি সবুজহীন মৃত শহর, আর নামটাও গাদিরা। এমন নাম শুনে সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শহরের নাম গাদিরা বলেই তো এর এমন মৃতপ্রায় অবস্থা। আজ থেকে আমি এই শহরের নাম রাখলাম খাদেরা। খাদেরা মানে সবুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরটির নাম পরিবর্তন করতে দেরি। গায়েবীভাবে রাতারাতি এখানে প্রচুর গাছ জন্মাতে শুরু করলো। আল্লাহ আকবার। কিছু সময়ের ব্যবধানই এই মৃতপ্রায় ধূসর নগরী সবুজে সবুজে ছেয়ে গেল। সুবহানাল্লাহ। এই চারটি ঘটনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইসলামের যথাযথ নামকরণের ব্যাপারটিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। দয়া করে শিশু সন্তান জন্মগ্রহণ করলে হেলায় ফেলায় যে কোনো একটি নাম রেখে দিবেন না। সুন্দর অর্থসম্পন্ন নাম রাখুন, যে নামের অর্থটি অত্যন্ত মনোমুগ্ধকর। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম কতটা পছন্দ করতেন তাও এই ঘটনাগুলো থেকে স্পষ্টত আমরা বুঝতে পারলাম। তাই আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে নবজাতকদের সুন্দর ইসলামিক নামে নামকরণ করা এবং নামের ব্যাপারে সচেতন থাকা এবং এটাকে গুরুত্ব দেওয়া। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোন সতর্ক থাকব।